सर ভালো আছো সবাই? হ্যাঁ স্যার আমি ভালো আছি, আপনি কেমন আছেন? হ্যাঁ বাবা ভালো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম ম্যাম। হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ ভালো, আর কথা বলো না, আমরা শুরু করি। ওয়ালাইকুম ভিডিও বন্ধ। হ্যাঁ ওয়ালাইকুম সবাই সবাইকে মিউট করে দিয়েছি। একজনের ভিডিও খোলা রেখেছে, ভিডিও বন্ধ করে দিতে হবে, তাহলে ভালো শুনতে পাবে। আমি মুশকিফুর রহমানকে মিউট খুলে দিচ্ছি, তারপরে আনুষ্কা দাস, তারপরে হ্যালো। হ্যাঁ ভিডিও বন্ধ করো, ভিডিও বন্ধ করো। তাহলে কিন্তু আমি আর লক করে দিব। হ্যাঁ ভিডিও বন্ধ করো। আচ্ছা যাই হোক, আমরা ক্লাস শুরু করে দিলাম। এপিবিএন অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত। শিক্ষক পরিচিতি, ফখরুদ্দিন আহমেদ, সহকারী শিক্ষক, এপিবিএন পাবলিক স্কুল ও কলেজ বগুড়া। হ্যাঁ তোমরা আগেই দেখি হ্যান্ড রিলাইজ করছো, অনেকে হাত তুলছো, কি ব্যাপার বলো তো? মুশকিল বলো, তোমাকে তো মিউট খুলে দিয়েছি, বলো কি বলতে চাও? স্যার আমাকে যেন আনমিউট করো। তুমি তো ভিডিও খুলে রাখছো, তোমাকে তো আনমিউট করে দেওয়া দরকার। আচ্ছা ঠিক আছে, এই জন্য হাত তুললা, সামান্য ক্লাসে ডিস্টার্ব হয়, কথা বলো না, হাত তোলো না, প্রয়োজন হলে হাত তুলবে, অন্যথায় নয়। আচ্ছা যাই হোক, দেখি পরবর্তীতে আমাদের কি আছে। বিষয় বাংলা পুনরালোচনা, আমার বাংলা বই, প্রথম শ্রেণী। আজকে আমরা যে আলোচনা করব, যে ক্লাস, ভিডিওটা অন করে রাখছেন, একজন গার্জিয়ানকে দেখতে পাচ্ছি, ভেরি ব্যাড। বলছি যে ভিডিওটা অন করলে আপনাদেরই সমস্যা হবে নেটের, গার্জিয়ান যদি চেহারা দেখায় তাহলে তো হয় না। আচ্ছা যাই হোক, এখানে দিয়েছি, দেখো তোমরা স্ক্রিনে দেখো, প্রথম সাময়িক পরীক্ষা প্রশ্নের ধারা ও মান বন্টন। এক নম্বরে সরা লেখা, একটি সরা লিখতে হবে, তোমাদের 6 মার্ক থাকবে। 2 নম্বর 10টি প্রশ্ন থাকবে, প্রত্যেকটা প্রশ্নের মান 2। শব্দার্থ থাকবে 6টি, 6টি লিখতে হবে, 6 মার্ক। বর্ণমালা গুলোর কার চিহ্ন লেখা 4টি, 4 মার্ক। বাক্য তৈরি থাকবে 5টি, 5টি করতে হবে, 10 মার্ক। 6 নম্বর শূন্যস্থান পূরণ 5টি, সম্পূর্ণ বাক্য কিন্তু খাতায় উঠাতে হবে, তারপর শূন্যস্থান পূরণ করতে হবে, এবং সেইভাবে লেখা আছে যে সম্পূর্ণ বাক্য উঠাতে হবে, অর্থাৎ খাতায় লিখতে হবে। 5টি থাকবে, 5 দোকানে 10 মার্ক। বর্ণ দিয়ে 2টি করে শব্দ তৈরি করতে হবে, 5টি বর্ণ দেওয়া থাকবে, 2টি প্রত্যেকটাতে 2 মার্ক, 5টি লিখতে হবে। এলোমেলো চড়া সাজিয়ে লেখা এবং বোল বানান শুদ্ধিকরণ 5টি, এই সর্বমোট হলো 75। যাই হোক, আজকের যে সিলেবাসটা দেওয়া হয়েছে সেই আলোকে আমি আলোচনা করব, পুরাটাই আলোচনা করব। যদিও আমাদের পুনরালোচনা আমরা অলরেডি ক্লাস শেষ করে দিয়েছি, তারপরেও অনেক টিচার পুনরালোচনা করেছেন, আমিও আজকে আলোচনা করব, ঠিক আছে? তো ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের প্রথমেই সরা লেখাটা 1 নম্বরে আমরা দেখি কি আছে। হ্যাঁ আই মিন বলো তো, সরাটা বলো কি লেখা, বলো। পারবা না তুমি, দেখে বলতে পারবে না?
আনুষ্কা তুমি বলো। ছড়া, আতা গাছে তোতা পাখি, ডালিম গাছে মৌ, এত ডাকি তবু কথা কও না কেন বউ? কে কথা বলে না বলো তো, কে কথা কয় না? বউ কথা কয় না, আতা গাছে কে তোতা পাখি বউ কথা কয় না। হ্যাঁ আচ্ছা আচ্ছা, দেখো তোমরা দেখো এখানে এই যে ভিডিওটা অন করছো বাবা কিরে। আচ্ছা এখানে দেখো 9 নম্বর লেখা আছে, আমরা কখন ঘুম থেকে উঠি? আমরা আমরা ভোরে ঘুম থেকে উঠি। আমরা পড়ার সময় কি করি? আমরা পড়ার সময় পড়ি। গুড। এখন এখানে তোমরা একটা জিনিস দেখতে পাচ্ছ, ঈগল কোথায় উড়ে বলো? ঈগল ওড়ে ঈশান কোণে। হ্যাঁ, উর্মি কোথায় দোলে? উর্মি দোলে সাগর কোলে। সাগর কোলে, এটার ছবি আমি তোমাদেরকে দেখাচ্ছি না। এখন আমরা যে বললাম ছড়াটা হলো, আতা গাছে তুতা পাখি, ডালিম গাছে মৌ, এত ডাকি তবু কথা কও না কেন বউ। এখান থেকে তিনটি প্রশ্ন থাকবে, এই তিনটি প্রশ্ন এখানে দেওয়া আছে, কে কথা কয় না। আচ্ছা যাই হোক, এখন আতা গাছে তুতা পাখি আমি এর আগেও পড়িয়েছি, আজকে তোমাদের একটা আতা গাছে তুতা পাখির একটি ভিডিও দেখাচ্ছি, তোমরা কি সবাই দেখতে চাও? হ্যাঁ স্যার আমরা দেখতে চাই। ওকে তোমরা অনেকে দেখছি ভিডিও অন করে রেখেছো, আমি কিন্তু বারবার বলছি যে তোমরা ভিডিও অন করো না, অন করলে তোমরা শুনতে সমস্যা হবে, নেটেরও সমস্যা হবে। তো তোমরা তো আমার কথা শুনতেছো না, তাহলে কি হবে? আজকে যতগুলা গল্প আছে প্রত্যেকটা গল্পের ভিডিও আমি তোমাদেরকে দেখাবো, কিন্তু কথা আছে ভিডিও অন অফ করে রাখতে হবে তোমাদের, ঠিক আছে? তো ভিডিওটা কেমন লেগেছে তোমাদের? তোমাদের কি সবাইকে মিউট করা আছে? এই যে ওই যে হ্যাঁ বলো স্যার, অনেক ভালো লেগেছে, এটা অনেক সুন্দর। আরো সুন্দর ভিডিও আছে কবিতা তোমাদের, ঠিক আছে? এখন ভালো লেগেছে। আচ্ছা ঠিক আছে, পরবর্তীতে দেখো কি আছে আমাদের জন্য। স্যার আমাদের পরীক্ষা কবে? তোমাদের রুটিনে লেখা আছে, তোমরা যে খাতা নিয়ে আসবে, উত্তরপত্র নিয়ে আসবে, বাসায় লিখবে এবং জমা দিবে। যাই হোক এখন আমাদের সাইলেন্ট প্লিজ, নালে আবার মিউট করে দেব, আবার মিউট করে দেব সবাইকে কথা বললে। এটা কইছে এটা স্যার আমি বলতে চাই, ভিডিও বন্ধ করে দিচ্ছি, এখন কি করবি? বারবার বলছি ভিডিও বন্ধ করো। আচ্ছা এখন দেখো, হ্যাঁ কে বলতে চাইছিল? রাইশামনি? হ্যাঁ বলো বলো। ইতল বিতল
ইতল বিতল গাছের পাতা, গাছের তলায় ব্যাঙের ছাতা, বৃষ্টি পড়ে ভাঙের ছাতা, ডোবায় ডোবে ব্যাঙের মাথা। কিন্তু কথা আছে, ইতল বিতল কে লিখেছেন? লিখেছেন সুফিয়া কামাল। তো এটা তো আগে বাবা বলতে হবে রাইসা, ঠিক আছে? এরপর দিন থেকে যখন বলবে তখন কিন্তু এগুলা বলতে হবে, না বললে হবে না। আচ্ছা বৃষ্টি তোমরা, আচ্ছা ঠিক আছে, তোমরা কি ব্যাঙের ছাতা দেখেছো? না। আচ্ছা তোমরা যখন গ্রামের বাড়ি যাবে তখন দেখতে পাবে। এটাকে মানুষের ব্যাঙের ছাতা এমনি নাম দিয়েছে, বৃষ্টি পড়ে বৃষ্টির ওজনে বা ভারে ওই ছাতাটা ভেঙে গেছে, ব্যাঙের ছাতা। ব্যাঙের কি আসলে ছাতার দরকার আছে? ব্যাঙ তো পানির মধ্যেই থাকে, বৃষ্টিতে ভিজে। আচ্ছা যাই হোক, এটা কবিতা। যাই হোক, এখন তোমরা কি ইতল বিতলের ভিডিও দেখতে চাও? কথা বললে হবে না, কথা বললে মিউট করে দিব। দেখো পাঠ চৌদ্দ, ইতল বিতল, সুফিয়া কামাল। ইতল বিতল গাছের পাতা, গাছের তলায় ব্যাঙের ছাতা, বৃষ্টি পড়ে ভাঙে ছাতা, ডোবায় ডুবে ব্যাঙের মাথা। ইতল বিতল সুফিয়া কামাল, ইতল বিতল সুফিয়া কামাল, ইতল বিতল গাছের পাতা, গাছের তলায় ব্যাঙের ছাতা, বৃষ্টি পড়ে ভাঙে ছাতা, ডোবায় ডুবে ব্যাঙের মাথা। আচ্ছা ভাঙে ছাতা, ডোবায় ডুবে ব্যাঙের মাথা, বৃষ্টি পড়ে ভাঙে ছাতা। এখানে দেখো, তোমরা একটু খেয়াল করো, আবার ভিডিও অন করেছে একজন। যদি ভিডিও চালু করো, তোমার ভিডিও তো আমি বন্ধ করে দিতে পারি। তুমি এই যে তোমার ভিডিও বন্ধ করে দিলাম। আবার আরিফুজ্জামান ভিডিও খুলে অন করেছো, বন্ধ করে দাও। আমি বন্ধ করে দিলাম। আচ্ছা যাই হোক, এখন আমরা এই যে ইতল বিতল গাছের পাতা কি করে পড়তে হয় একটু তোমরা মনোযোগ দিয়ে শোনো। কবিতাটা কি করে আবৃত্তি করতে হয়, কোথায় একটু জোরে বলতে হবে, কোথায় আস্তে বলতে হবে, এখানে আবৃত্তিতে দেওয়া আছে। তোমরা একটু শোনো মনোযোগ দিয়ে, আমি খুলে দিচ্ছি। দেখো, ডুবাই ডুবে ব্যাঙের মাথা, তলায় ব্যাঙের পাতা, গাছের তলায় ব্যাঙের ছাতা, সুফিয়া কামাল। ইতল বিতল গাছের পাতা, গাছের তলায় ব্যাঙের ছাতা, বৃষ্টি পড়ে ভাঙে ছাতা, ডুবাই ডুবে ব্যাঙের মাথা। এখানে তোমরা দেখলা তো, ইতল বিতল গাছের পাতা, এই যে বৃষ্টি পড়ে শব্দটা কি করে জুড়ে বলছে, তাই না? মিষ্টি করে বলতে হবে। আচ্ছা যাই হোক, ইতল বিতল থেকে তিনটি প্রশ্ন থাকবে তোমাদের জন্য। এখানে আমি প্রশ্ন এবং উত্তর দিয়ে দিয়েছি, তোমরা স্ক্রিনশট নিতে পারো। ইতল বিতল ছড়াটি কে লিখেছেন? হবে না, লিখতে হবে ইতল বিতল ছড়াটি লিখেছেন কবি সুফিয়া কামাল। আমি যেভাবে লিখে দিয়েছি সেইভাবে, তোমরা কি দেখতে পাচ্ছ স্ক্রিনে? হ্যাঁ স্যার। আচ্ছা কিভাবে ছাতা ভেঙে যায়? বৃষ্টি পড়ে ছাতা ভেঙে যায়। গুড। আমরা কলম দিয়ে কি করি বলো তো? আমরা কলম দিয়ে লিখি। গুড। আচ্ছা আমি সবার মিউট খুলে একটু দেখি তো। হ্যাঁ স্যার। তোমাদের সকলের মিউট খুলে দেওয়া হয়েছে, কারো সমস্যা থাকলে বলো। হ্যাঁ বাবা বলো। স্যার আমাকে মিউট খুলেছো? স্যার আমার মিউট খুলে রাখে। স্যার বলি কামারে। আমি সবাইকে মিউট করে দিয়েছি, এখন সবাই কথা বললে আমি ভাবছিলাম যে তোমরা কেউ কথা বলবে না। তো যাই হোক, সবাই কথা বলার জন্য আমি কি করেছি, সকলকে মিউট করে দিয়েছি। আবার আমার যখন প্রয়োজন হবে
আমি খুলে নিব, দেখি কাকে কাকে খুলে নেওয়া যায়। এর আগে আমি অনেকজনকে মিউট খুলে দিয়েছিলাম, এখন আনুষাকে দিয়েছিলাম, এর আগে আরিফুজ্জামানকে দিয়েছিলাম নাকি, আলিফ উজ্জামান তোমারকে মিউট খুলে দেওয়া হলো। তারপরে দাঁড়াও, পরে আমি অনেকে মিউট খুলে দিচ্ছি বাবা, একটু দাঁড়াও। নাজিবা আরফিন আমি তোমার মিউট খুলে দিলাম। তারপরে আর কে আছে, আয়মান। আচ্ছা যাই হোক, সবাইকে তো আর খুলে দেওয়া যাবে না, আমি মৌসুমীকে খুলে দিলাম, এই কয়জন। ঠিক আছে, সবাইকে খুলে দেওয়া যাবে না, এই কয়জনকে খুলে দিয়েছি। আচ্ছা যাই হোক, এখন আমরা ইতল বিতলের যে তিনটি প্রশ্ন, তোমরা একজন ভুল উত্তর দিয়েছিলে তার জন্য মধ্যে এই কথা বলছো কেন, বন্ধ করে দিব, মিউট করে দিব। ইতল বিতল ছবি ছড়াটি কে লিখেছেন বলতো? ইতল বিতল ছড়াটি লিখেছেন, ইতল বিতল ছড়াটি লিখেছেন কবি সুফিয়া কামাল। গুড, এইবার হয়েছে, তোমাদের সঠিকভাবে হয়েছে, রাজ সুন্দর বলেছো। আচ্ছা যাই হোক, এরপরে দি কথা বললে কিন্তু রাজ তোমাকে বন্ধ করে দিব, কথা বলো না। আচ্ছা তারপরে এখন দিকের পরে কি আছে, আমরা কয়টি কবিতা শেষ করলাম, দুইটি না, দুইটি। এখন আরেকটি আছে কি, বাক বাকুম পায়রা না? আচ্ছা বাক বাকুমটা বলো তো রাজ, বলো। হ্যাঁ রাজ বলো। ছড়া রুকনুজ্জামান খান, বাক বাকুম পায়রা মাথায় দিয়ে টায়রা, বই সাজবে কালকি চড়বে সোনার পালকি। আচ্ছা পালকিতে চড়বে, এত দ্রুত বললে তোর কবিতা হবে না। বাক বাকুম পায়রা মাথায় দিয়ে টায়রা, বউ সাজবে কালকি চড়বে সোনার পালকি। এইভাবে একটু ভেঙে ভেঙে বলতে হবে, তাহলে দেখো তো যে বাক বাকুম পায়রা কিভাবে মাথায় টায়রা পরে, তোমরা দেখতে চাও? আচ্ছা দিচ্ছি, লাইনে থাকো। শব্দ করলে বন্ধ করে দেব। কি সুন্দর ভিডিও আছে, কি সুন্দর ভিডিও, আবার দেখবা। হ্যাঁ স্যার। আচ্ছা শোনো, এত ভিডিও দেখতে হবে না, পরবর্তীতে আমাদের জন্য আরো ভিডিও আছে। এখন বাক বাকুম, আচ্ছা ঠিক আছে, আপনি অন্য একটা, আচ্ছা শোনো, বাক বাকুম পায়রাম, এবার আমি বলছি, বাক বাকুম পায়রাম, তোমার নেট স্লো, আগে সরার নাম বলতে হবে, তারপরে কবির নাম বলতে হবে, তারপরে হবে। তাহলে সরার নাম হলো বাক বাকুম পায়রা, লিখেছেন রুকনুজ্জামান। দাঁড়া তোর ভিডিও আগে বন্ধ করে রে বাবা, না করার পরেও ভিডিও বন্ধ করে দিয়ে রাখছি, নাহলে আউট করে দেবো কিন্তু। আচ্ছা এখন দেখো তোমরা, আমরা বাক বাকুম পায়রার কি দেখলাম, ভিডিও দেখলাম না,
এখন কাকে বলছি এখানে আমি একই কথা বলি, এই তোমাদের সকলকে আমি মিট করছি, তোমরা খুলে দিয়েছিলাম কয়েকজনকে, এখন সবাইকে মিট করে দিচ্ছি, তুমি কথা বলছো ঠিক আছে, এখন সবাই ভিডিও অফ করছে, আমরা চালু করা পাইছি না। হ্যাঁ মিউট তো করি, আমাকে মিউট না করে এখানে বলা হয়েছে দেখো কাকো কলসি, এর আগে কিন্তু আমি আলোচনা করেছি, এটারও ভিডিও তোমাদেরকে দেখাবো, একটা সুন্দর ভিডিও আছে তোমাদের জন্য। বড় একটা মাঠ, মাটির ওপারে ঘন বন, অর্থাৎ একটা মাঠ দেখা যাচ্ছে, সেই মাঠের ওপারে একটা ঘন জঙ্গল আছে। এক ছিল কাক, সে খাবারের খুঁজে বনে যেতে চাইলো, বনে কোথায়, অর্থাৎ জঙ্গলের ওইদিকে, সে উঠতে শুরু করলো, উঠতে উঠতে তার খুব পিপাসা পেলো, অর্থাৎ কি পানি খেতে তার ইয়া হলো আর কি, পিপাসা লেগে গেল, সে এদিক ওদিক তাকালো পানির খুঁজে, তখন একটা কলসি তার চোখে পড়লো। হ্যাঁ, সে খুব খুশি হলো, উড়ে গিয়ে বসলো কলসিটির উপর, সে দেখলো পানির কলসির তলায়, কাক ঠোঁট ঢুকিয়ে দিল কোথায়, কলসিতে, কিন্তু সে নাগাল পেল না, অর্থাৎ পানি যে ছিল সে নাগাল পাচ্ছে না। সে এদিক ওদিক তাকালো, কাছেই দেখতে পালো অনেক নুড়ি, নুড়ি মানে পাথর। হ্যাঁ, তার মাথায় একটা বুদ্ধি এলো, কাক তখন কলসিটাকে কাঁক করতে চাইল কিন্তু পারলো না, তাই খাওয়া হলো না, তার খুব কষ্ট হলো, সে একটা একটা করে নুড়ি আনতে লাগলো, হ্যাঁ, এবং কলসির ভেতরে ফেলতে লাগলো। যাই হোক, কলসির ভেতরে একটা নুড়ি পড়লো, তলার পানি উপরে উঠতে লাগলো, তখন কাকটি প্রাণ ভরে পানি পান করলো, তার পিপাসা মিটলো। এভাবে কাকটি অনেক নুড়ি কলসিতে ফেললো, এক সময় কলসির পানি মুখে উঠে এলো, মুখে উঠে এলো, কাক খুশি মনে জানা ঝাড়া দিল, তারপর উড়াল দিয়ে বনের দিকে চলে গেল। যাই হোক, এখানে বলা হয়েছে একটা জঙ্গল ছিল, ঘন জঙ্গল, জঙ্গলের ওই পাশে একটা কাক বসবাস করতো, তো সে খাবারের খুঁজে বের হয়েছে, বের হয়ে সে উঠতে উঠতে তার কি হলো, পানি পিপাসা লেগে গেল, পানি পিপাসার জন্য সে দেখতে পেলো একটি কলসি আছে, বাট সে কলসিতে ঢুকলো, ঢুকে ঠোঁট ঢোকালো, দেখতে পানি সে খেতে পেলো না, পানির তলা নাগাল সে পায় নাই, তার মাথায় একটা বুদ্ধি এলো, পাশে ছিল নুড়ি, নুড়ি একটা একটা করে কলসির ভিতরে ফেলতে লাগলো, তারপর পানি আস্তে আস্তে উপরে আসলো, উপরে আসার পরে অর্থাৎ তার নাগালের মধ্যে চলে আসলো, তখন কাক পানি খেয়ে সে তৃপ্ত হলো, এবং তার যে ডানা ছিল ভিজে গেছিল হয়তো বা ঝানা ঝাপটালো, পরিষ্কার করলো পানি দিয়ে, ময়লা দিয়ে সে চলে গেল। যাই হোক, কাকও তাহলে বুদ্ধিমান, তাই না? যাই হোক, এখন দেখো এখানে আমি কয়েকজনকে মিউট খুলি, রাফসা, তারপরে মৌমিতা, মৌসুমী, আমি তিনজনের মুখ মিউট খুলে দিয়েছি, তিনজনের আরো লাগবে, নাদিয়া, মুশকিবুর রহিম, তারপরে নাদিয়া, আমি তোমাদের কয়েকজনের মিউট খুলে দিয়েছি, তোমরা কি শুনতে পাচ্ছ? হ্যাঁ স্যার। আচ্ছা, ওকে, শোনো, এখন এখানে একটি প্রশ্ন, তোমাদের চারটি প্রশ্ন আছে এই অধ্যায় থেকে, তোমাদের চারটি প্রশ্নের মধ্যে এক নম্বর প্রশ্ন, কাক এদিক ওদিক তাকালো কেন, বলতে পারবে? কাক পানির খুঁজে এদিক ওদিক তাকালো পানির খুঁজে, ঠিক এভাবে বলতে হবে। কাক কেন বনে যেতে চাইলো? কাক খাবারের খোঁজে বনে যেতে চাইলো। আচ্ছা, কাকের মাথায় কি এলো? কাকের মাথায় একটা বুদ্ধি এলো। কাক খুশি মনে কি ঝাড়া দিল?
কাক খুশি মনে ডানা ঝাড়া দিল। গুড গার্ল, তুমি খুব ভালো বলেছ। আচ্ছা এখন এখন আমরা পরবর্তী কাকের ভিডিও দেখতে চাও তোমরা? হ্যাঁ স্যার। তোমরা কথা বলে বন্ধ করে দিব, মনোযোগ দিয়ে শুনো। তখন একটা সবাইকে মিউট করে দিচ্ছি, এখন শুনতে পাবে। তোমাদের মিউট বন্ধ করে দেয় তাহলে শুনতে পাবা। স্যার শোনা যাচ্ছে না। আমারটা আনমিউট রাখেন। আমি সবাইকে আমারটা আনমিউট রাখেন, আমি কথা বলবো না। সবাইকে মিউট করে দিয়েছি, এখন শুনতে পাবে, শোনো এখন। এদিক ওদিক তাকালো, কাছেই দেখতে পেল অনেক নুড়ি, তার মাথায় একটা বুদ্ধি এলো। সে একটা করে নুড়ি আনতে লাগলো, ফেলতে লাগলো কলসির ভেতরে। কলসির ভেতরে একটা একটা নুড়ি পড়ল, তলার পানিও উপরে উঠতে লাগলো। এভাবে কাকটি অনেক নুড়ি কলসিতে ফেলল। এক সময় পানি কলসির মুখে উঠে এলো, তখন কাকটি প্রাণ ভরে পানি পান করল, তার পিপাসা মিটল। কাক খুশি মনে ডানা ঝাড়া দিল, তারপর উড়াল দিল বনের দিকে। যাই হোক, এখন আমি তোমাদের সকলের মিউট খুলে দিচ্ছি আপাতত। তোমরা কি শুনতে পাচ্ছ? এই যে সবাইকে মিউট করছি আমি, সবাই কথা বললে হয় না, ঠিক আছে? তার আমি কয়েকজনকে মিউট করে দিচ্ছি। সাবির, থ্যাংক ইউ। তারপরে আনুষ্কা, আরিফুজ্জামান, তোমরা লাইনের প্রথমে আছো এই জন্য খুলে দিলাম। আদনান সামি, এই কথা বলে আর বন্ধ করে দিব। আচ্ছা এখানে দেখতে পাচ্ছ তোমরা কি কথা বলে না বাবা, কথা বললে তো হবে না, কথা বললে হবে না। এখানে দেখো শুভ ও শুভর দাদিমা আদনান স্বামী, এটা পড়ো তো, পড়তে পারবে? স্যার আমি পড়বো। হ্যাঁ পড়ো তো বাবা, দেখি পারো কিনা। স্যার আমি পড়বো। শুভ ও দাদিমা, শুভ দাদি সেলাই কার করবেন, তিনি সুতে সুতা পরাতে পারছেন না। শুভ দেখতে পেল
সে দাদির কাছে গেল, বলল দাদি মা কি করছো, কি হচ্ছে? দাদি বলল, বললেন চশমাটা যে কোথায় রেখেছি তাই সুচে সুতা পরাতে পারছি না। শুভ বলল, আমি চশমাটা খুঁজে আনছি। একটু পরেই সে চশমাটা নিয়ে এলো, হাসি মুখে বলল, দাদিমা চশমাটা নাও। দাদি খুশি হলেন, বললেন বেঁচে থাকো ভাই। শুভ বলল, দাদিমা তুমি খুব ভালো। তাহলে তোমরা তোমার দাদির সাথে, এখন আমি বলবো না, আর বলতে হবে না, এখন আমি বলি তোমাদেরকে। তোমরা তোমাদের কি দাদিমা আছে? তোমরা দাদিমাকে ভালোবাসো? আচ্ছা গুড, দাদিকে ভালোবাসতে হবে। এখানে দেখো আমি প্রশ্ন লিখেছি কয়েকটা, দেখো তোমরা পাঁচটা প্রশ্ন আছে এখানে। হ্যাঁ দাদি, একদিন চশমাটা খুঁজে দিয়েছিলাম, তাহলে ওই চশমাটা বাকি না দাদা। হ্যাঁ আরিফুজ্জামান, আরিফুজ্জামান কথা বলো না, আমি তো তোমাকে কথা বলতে বলিনি। আচ্ছা এখন বলো তো, কে সুচে সুতা পরাতে পারছেন না, বলো তো কে বলবে, উত্তর দিবে কে? আমি দেব, দাদি সুচে সুতা পরাতে পারছে না। হ্যাঁ গুড গার্ল, খুব দ্রুত বলে দিয়েছো, গুড। দাদি কি করবেন? দাদি সেলাই করবেন। হ্যাঁ আনুষ্কা একটু দ্রুত বলতে পারছে, আনুষ্কা খুব ভালো, আনুষ্কা দাস। কে দাদির কাছে গেল? শুভ দাদির কাছে গেল। হ্যাঁ শুভ দাদির কাছে। এখানে কিন্তু উত্তর প্রত্যেকটা লিখে দেওয়া আছে, প্রশ্ন এবং উত্তর দেওয়া আছে, এগুলো তোমরা স্ক্রিনশট নিয়ে নিতে পারো, তোমার আম্মু বা ভাইয়াকে বললে স্ক্রিনশট নিয়ে নিতে পারো। আমি এরপরেও আমি তোমাদের ওই যে সিলেবাস অনুযায়ী যা আছে আমি সব দেখাবো, বেশি সময় নাই, তারপরেও আমি দেখাবো। তোমরা কি বলতে পারবে, একটু পরে কে চশমা নিয়ে এলো? একটু পরে শুভ চশমা নিয়ে এলো। গুড, আচ্ছা এখন তোমরা কথা বলো না, তোমরা কি শুভ অশুভর দাদিমাকে দেখতে চাও? হ্যাঁ হ্যাঁ স্যার। আচ্ছা দেখো তাহলে, দেখো শুভ আর শুভর দাদিমাকে দেখে নাও, কথা বলো না কেউ। আচ্ছা বন্ধুরা, তোমরা তোমাদের দাদি নানিকে কেমন ভালোবাসো? আসো দেখি শুভ তার দাদিমাকে কতটুকু ভালোবাসে। দাদিমা কি হয়েছে? চশমাটা যে কোথায় রেখেছি তাই সুচে সুতা পরাতে পারছি না। আমি চশমাটা খুঁজে আনছি। বেঁচে থাকো ভাই। দাদিমা তুমি খুব ভালো। বন্ধুরা তাহলে আমরা কি শিখলাম? বড়দের সম্মান করতে হয় এবং বড়দের সাহায্য করতে হয়। আচ্ছা এখন তোমাদের সবার আমি মিউট খুলছি, সবাই শুনতে পাচ্ছ? আচ্ছা ঠিক আছে, তোমাদেরকে মিউট করে কথা বলো তাহলে তো হবে। আরে বাবা রে, এত কথা বললে সবাই তো সমস্যা। আচ্ছা যাই হোক, আমি সবাইকে মিউট করেছি। এখন এখন দেখি আমরা শুভর দাদিমা, অর্থাৎ আমাদের আর একটি গল্প বাকি আছে, দেখা যাক কি গল্প বাকি আছে। রুবির বাগান, রুবির বাগান, তাই না? আমি পড়তেছি, তোমরা একটু মনোযোগ দিয়ে শুনো। কথা বললে আমি মিউট করে দেবো তোমাকে। এখন রুবির একটি বাগান আছে,
সেখানে নানা রকম ফুলের গাছ, একদিকে লাল গোলাপের শাড়ি আর একদিকে হলুদ গাঁদার গাছ, তার পাশে আছে জবা ফুলের ঝোপ। ঝোপ বুঝো তো, মানে এক জায়গায় জড়ো হয়ে আছে গাছ একদম পাশাপাশি লাগানো সব, এটাকে ঝোপ বলে। জবার রং হয় লাল, দেখো গল্পে কিন্তু শিখিয়ে দিচ্ছে জবা ফুল, জবা ফুলের রং লাল হয়। বাগানের চারপাশে ডুল কলমি গাছের বেড়া, বাগান যে আছে বাগানের চারপাশে বেড়া দেওয়া হয়েছে কি দিয়ে, ডুল কলমির গাছ দিয়ে, তাতে বেগুনি ফুল ফোটে। তাহলে আমরা জানলাম ডুল কলমির যে ফুলটা ফোটে সেই ফুলের কালার হলো বেগুনি। বাগানের দরজার পাশে দুইটি শিউলি গাছ আছে, কি বলছে, বাগানে ঢুকতে বা গেট যেটা আছে যাকে দরজা বলা হচ্ছে, তার পাশে দুইটি শিউলি গাছ আছে, সাদা শিউলি ফুলের বোটা কমলা রঙের হয়, তাহলে ফুলটা সাদা বোটা কমলা রঙের। গাছের তলায় সবুজ গাছ, এখন যদি বলা হয় প্রশ্ন আছে গাছের তলায় কি, বলবে গাছের তলায় সবুজ ঘাস। আচ্ছা যাই হোক, তার উপর সাদা ফুল পড়ে, সাদা ফুল ঝরে পড়ে, এই যে গাছ থেকে ঝরে পড়ে সাদা হয়ে আছে। যাই হোক, রুবির ভাই অমি, অর্থাৎ যে মেয়েটাকে দেখতে পাচ্ছ ছবিতে ওর নাম হলো রুবি, আর ভাইটা যে ছোট ভাইটা পানি দিচ্ছে তার নাম হলো অমি। তারা বাগানে কাজ করে গাছে পানি দেয়, বাগানের পাশে মাঠ জুড়ে সর্ষে ক্ষেত হলুদ ভরা ফুলে ভরা, অর্থাৎ হলুদ হয় সর্ষে এটা বুঝাচ্ছে তারা। হ্যাঁ, ওরা উপরে তাকালো, দেখলো নীল আকাশ, নীল আকাশ, উপরের আকাশ নীল অর্থাৎ মেঘ ছিল না, আর পূর্বকাশে সূর্য উঠে অর্থাৎ পূর্ব দিকে সূর্য উঠে, এই গল্পে তোমাদেরকে বোঝাচ্ছে, টকটকে লাল রঙের, অর্থাৎ সূর্যটা যখন উঠে টকটকে লাল রঙের হয়, তোমরা বাগানে দেখতে পাচ্ছ যে একটি সূর্য উঠতেছে, লাল দেখতে পাচ্ছ একটু গোল করে, ওইটাই সূর্য মামা বা সূর্য। আর হলো তার আলু পরে ফুলে ফুলে, অর্থাৎ রুদ্রটা ফুলে ফুলে ছড়িয়ে পড়ে, পুরো বাগান হেসে ওঠে রুদ্রে আলু ঝলমল করে, তাই মনে হয় যেন বাগান হাসছে। আচ্ছা এখন আমি তোমাদের মিউট খুলছি, একটি প্রশ্ন আছে, তোমরা কি রুবির বাগান দেখতে চাও? আচ্ছা আমি সবাইকে মিউট করে দিলাম, তোমাদেরকে রুবির বাগানে নিয়ে যাচ্ছি, চলো আমরা রুবির বাগানে। এখন আমরা দেখলাম রুবির বাগান, আশা করি তোমরা সবাই ফুল ভালোবাসো এবং তোমরা সবাই গাছ লাগাবে, মা বাবাকে সহযোগিতা করবে, যাদের বাড়িতে টবে ফুল আছে নিয়মিত পানি দিবে, হ্যাঁ, আর যাদের বাগান আছে আরো ভালো, বাগানে পানি দিবে, দেখবে তোমার মনটা আনন্দে ভরে উঠবে, ভাই বোন মিলে মিশে থাকবে, মারামারি করবে না, সাধারণত ছোট ভাই বোন থাকলে মারামারিটা বেশি হয় তাই না, কিন্তু এটা করবে না, তোমরা ভালো থাকবে, বাবা মা যেটা বলবে সেটা শুনতে হবে। এখন দেখো আমি তোমাদের সবাইকে কিন্তু মিউট করে রেখেছি, এখন এখানে দেখো শব্দার্থ আছে, এগুলা থেকে তোমাদের পরীক্ষায় থাকবে। তিন নাম্বার, চিহ্ন দিয়ে শব্দ তৈরি সরল থেকে দীর্ঘ পর্যন্ত, যেমন আম আতা এভাবে দেওয়া থাকবে, এগুলা তোমরা পড়বে বই থেকে।
বর্ণ দিয়ে কার চিহ্ন? আ সরাইয়া আকা রশিতে রশিকার, এগুলা দেখবে, এগুলা দিয়ে তোমরা বাড়িতে কাজ করবে, কাজ করে বাবা মাকে দেখাবে হলো কিনা, আর এগুলা তোমরা ছবি তুলে নাও। আর যদি তোমরা পারো যে কেউ তোমাদের আইডিতে দিতে পারো, অথবা তোমাদের আমার ফেসবুক আইডিতেও খুঁজলে পাবে, যদি সময় পায় আমি আমার ফেসবুক আইডিতে দিয়ে দিব, তোমরা দেখতে পাবে। ওইখানে এখানে পাঁচ নম্বরে বাক্য তৈরি করো বলছে, ঘন, কাক, আম, ইলিশ, ইট, ব্যাং, সুতা, আকাশ, বাগান, ময়ূর, পালকি, ঘাস, ঔষধ, এগুলা এগুলা পড়লে ইনশাল্লাহ এর মধ্যে তোমরা সব কমন পেতে পারো। তারপরে শূন্য স্থান পূরণ, শূন্য স্থান পূরণ এখানে দেওয়া আছে উম পর্যন্ত ঠ পর্যন্ত, এগুলা সবগুলা দেখবে, দেখলে এখান থেকে স্ক্রিনশট দিয়ে নিয়ে নাও। এখানে কিন্তু সব করে দেওয়া আছে, এখানে যে তোমার বাক্য তৈরি দেওয়া আছে, ঘন, দেখো মাটির ওপারে ঘন বন, অর্থাৎ এটা হলো কাক ও কলসি থেকে নেওয়া হয়েছে, কাক ভোরবেলা ডাকে, একটা বাক্য তৈরি করে দেওয়া হলো। এভাবে তোমরা ইচ্ছা মতো লিখতে পারো, কিন্তু লক্ষ্য রাখবে যেন বানান ভুল না হয়, সে দিকে তোমাদের খেয়াল রাখতে হবে। অনেকে হাত তুলছো, সময় কম, এখন আর কথা বলতে পারছি না, আমি দ্রুত পাঠ শেষ করব, তোমাদের 4:50 ক্লাস, সময় মনে হয় শেষ হয়ে গেছে, তারপরও বলছি। এখন 7 নম্বর, বর্ণ দিয়ে শব্দ তৈরি। 8 নম্বর, দেখো এখানে দেওয়া আছে এলোমেলো চড়া সাজিয়ে লেখো, 3টি চড়া এখানে দেওয়া আছে, তোমরা দেখতে পাচ্ছ, এক হলো বাকবাকুম পায়রা, বৃষ্টি পরে ভাঙবে চাতা, যে গাছের ব্যাঙ্গের চাতা, তারপরে তোমার বউ সাজবে কালকি, এই যে দেওয়া আছে বাকবাকুম পায়রা, 3টি কবিতা আমরা যা আলোচনা করলাম, ভিডিও দেখলাম, হ্যাঁ, এই সম্পর্কে দেওয়া আছে, এগুলো এলোমেলো আছে, সাজিয়ে লিখবে, যে কোনো থাকবে। তারপরে আছে ভুল বানান, এই ভুল বানানগুলো তোমরা দেখবে যেন শুদ্ধ হয়, ভুল হলে কিন্তু মার্ক পাবে না। দুদিন পরে পরীক্ষা তোমাদের, তাই না? তো পরীক্ষা দিতে হবে আমাদের, কিন্তু অলরেডি 1 মিনিট পার হয়ে গেছে। আমি এখানে তোমাদের বাড়ির কাজ দেখতে পাচ্ছ, যা পড়ানো হয়েছে তাই তোমাদের বাড়ির কাজ। ফুয়া স্যার অর্থাৎ ফখরুদ্দিন আহমেদ আমার নাম, সংক্ষেপে ফুয়া। এখন আরেকটি জিনিস দেখতে পাইলা, আল্লাহ হাফেজ। যাই হোক, আমি তোমাদের মিউট খুলে দিচ্ছি, এখন তোমাদের সবার মিউট খুলে দিচ্ছি। তোমরা সবাই ভালো থেকো, সবাই সালাম আলাইকুম।